এক সময় অন্যান্য বিদ্যালয়ের মতো পিছিয়ে ছিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী বাসুদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। 1973 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষার মান উন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর ফলে আগ্রহী হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া করানোর ফলে এখন এক এলাকার মানুষের কাছে পরিচিত পেয়েছে আলোকিত বিদ্যালয়টি। হিলি প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আর শিক্ষা নিয়ে নানা রঙের চিত্রকর্ম বিদ্যালয়ের দেওয়াল জুড়ে। আরও রয়েছে 1947 দেশভাগ সহ 52-এর ভাষা আন্দোলন থেকে 66-এর ছয় দফা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় ঝরে পড়া রোদ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নেওয়া হয় এই উদ্যোগ। মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানের ফলে শিক্ষার্থীর কাছে পাঠটা আকর্ষণীয় হচ্ছে এবং বোধগম্য হচ্ছে। আগে পাঠ্যপুস্তক থেকে কোনো একটা পাঠ উপস্থাপন করলে সহজে বুঝতে পারতো না, এখন আমরা বিভিন্ন অ্যানিমেশন এবং উপকরণের মাধ্যমে যে বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তারা সহজে বুঝতে পারতেছে এবং শিক্ষার্থীরা পাঠের প্রতি এবং ক্লাসের প্রতি অনেক বেশি মানে মনোযোগী হয়ে উঠছে, এটা আমরা বুঝতে পারি। পাঠ্যপুস্তকের পাঠদানের পাশাপাশি নিয়মিত শেখানো হচ্ছে ডিজিটাল পদ্ধতিতেও পাঠদান। লক্ষ্য প্রযুক্তি নির্ভর এবং সুনাগরিক হিসাবে গড়ে তোলা। মুক্তিযুদ্ধ গ্যালারি, মিড ডে মিল স্পট, সততা স্টোর, সাত কৃষি এবং অন্যান্য বিষয়গুলো বাচ্চাদেরকে শিক্ষা দেই। এতে বাচ্চারা স্কুলগামী হয়, ঝরে পড়ার রোধ হয়েছে। এগুলো দেখে বাচ্চারা বর্তমান ইতিহাস, পূর্বের ইতিহাস এবং যুগোপযোগী ইতিহাস সম্পর্কে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে জানতে পারছে। আমরা সর্বাত্মকভাবে এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ, প্রশাসন, শিক্ষা অফিসার সকলের কাছ থেকে এই বিষয়ে সহযোগিতা পাচ্ছি এবং আমি আশা করি যে বিদ্যালয়টি আরও দ্রুত শিক্ষার মান সম্পন্ন হবে, এই আশা করছি। এতে করে সচেতনতার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়েরও। আর এসব পদ্ধতিতে পাঠদানে দিন দিন আগ্রহ হচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলন, ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারি। আমাদের বিদ্যালয়ের পাশে মেইন রোড আছে, সেই জন্য আমরা বাইরে যেতে পারি না, বাইরে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমাদের স্যার আমাদের বিদ্যালয়ে একটি সততা স্টোর বানিয়ে দিচ্ছেন। এই সততা স্টোর থেকে আমরা জিনিস নিই এবং এর মূল্য দিই, এর মাধ্যমে আমরা সততা ও ন্যায়পরায়ণতা শিখছি। ব্যক্তির পাশাপাশি সততা ও নৈতিকতার চর্চাতেও পিছিয়ে থাকেনি বিদ্যালয়টির কোমলমতি এই শিক্ষার্থীরা। তারা দোকানদার ছাড়াই কিনছেন সততা স্টোর থেকে খাতা কলম। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে বিদ্যালয় ভবনের ছাদে ফলস বাগানও।